পক্ষ থেকে আরো 5 তারিখ পর্যন্ত পিসি পুলিশ কাস্টডির দাবি জানানো হয়েছে এবং সরকারি তিনি আইনজীবী, তিনিও কিন্তু সেই পুলিশের দাবি মেনে পুলিশের বক্তব্য মেনে তিনিও 5 তারিখ পর্যন্ত নওশাদ সিদ্দিকী সহ সমস্ত যারা অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্ট করেছে আইনজীবী নেতাকর্মী, তাদের 5 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত চেয়েছে। দেখুন কি হতে পারে, আদালত তার রায় দেবে, তবে আমরা মনে করি তাদের জামিন পাওয়া উচিত। এরা কেউ কোনো সমাজ বিরোধী নয়, এরা কেউ কোনো রকম বদমাশ নয়, এরা সমাজের রেসপেক্টেবল পার্সন। আজকে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, ঠিক একইভাবে সেখানে আইনজীবী আছে, শিক্ষক আছে, বিভিন্ন পেশার মানুষ আছেন তারা, ফলে তারা কেউ পালিয়ে যাবার নয়, তারা কেউ মানে এভিডেন্স ট্যাম্পারিং করার লোক নয়, তারা হচ্ছে মানে গণতান্ত্রিক অধিকার মানে প্রয়োগ করার জন্য, তাদের দাবি দাওয়া পেশ করার জন্য, এবং ছিল 21শে জানুয়ারি, সেটা হচ্ছে আইসিএফের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আইসিএফের বক্তব্য মানুষের কাছে, কর্মীদের কাছে, আগামী দিনে কর্মীরা কীভাবে কাজ করবে, কীভাবে চলবে, কীভাবে বাংলায় যে গণতন্ত্র আজকে লুণ্ঠন করা হচ্ছে, গণতন্ত্রের টুটিটি বের হচ্ছে, আজকের মমতার প্রশাসন, তৃণমূলের প্রশাসন যে স্বৈর শাসন নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে কীভাবে কাজ করবে, সেই জন্য তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজমনি রোডে জমায়েত হয়েছিল, সেখান থেকে পুলিশ প্ররোচনা দিয়েছে। এবং সকালে আপনারা জানেন যে ভাঙড়ে যে আরামুলের নেতৃত্বে তৃণমূলের এক বিশাল বাহিনী আবার নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করেছে, নওশাদ সিদ্দিকীকে চূড়ান্তভাবে শারীরিক হেনস্থা করা হয়েছে। তারপরে সেখানে তারা যখন গাড়ি রাজমনি রোডে তারপরে তারা পৌঁছয়, সেখানে পুলিশ উঠতে পারে প্রশাসনের নির্দেশে আইএসএফের নেতাকর্মীদের ভাবে কীভাবে লাঠিচার্জ করেছে, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, দেখেছেন। তারপরেও সেই আইএসএফের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করে 10 দিনের পুলিশ হেফাজত, ভাবা যায় না, এমনটি সাধারণত কখনো হয় না। আপনারা জানবেন যে কিছুদিন আগে যে আপনার ওই বিজেপির নবান্ন অভিযান হয়েছিল, সেখানে কীভাবে লালবাজারের অদূরে সেখানে পুলিশ জিপ পড়ানো হয়েছে, কীভাবে পুলিশ অফিসারকে, একজন সিনিয়র পুলিশ অফিসারকে পিটিয়ে পিটিয়ে তাড়া করে করে পেটানো হচ্ছিল, সেরকম কোনো ঘটনা ঘটেনি। তারপরেও আজকে 10 দিনের হেফাজত, আর সেদিনের বিজেপির কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ এমপি কেউ অ্যারেস্ট হয়নি। তাদেরকে আমি নিজে লালবাজারে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি তাদের সঙ্গে পুলিশ খোঁজ গল্প করছে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, তারপর সন্ধ্যের বেলা ওই বিজেপি সবাইকে ছেড়ে দেওয়া হলো। আর আইসিএফের বেলা অন্য, আজকে তৃণমূল মনে করছে তারা থাকবে আর তাদের দোসর বিজেপি থাকবে, তৃণমূল আর বিজেপির বাইরে অন্য কোনো দল থাকবে না, এটা মমতা ব্যানার্জি মনে করছে। আর মমতা এটা করছে মোহন ভাগবত, অমিত শাহ, নরেন্দ্র মোদীর নির্দেশেই মমতা ব্যানার্জি এসব করছে। তাই আজকের তিনি পুলিশকে দিয়ে বলছে আবার রিমান্ড চাই, আবার 5 দিন পুলিশ হেফাজত, তাদের জামিন দেওয়া হবে না, এটা মনে করছে। বাংলার মানুষের কাছে আমার আবেদন যে মমতার এই স্বৈর শাসন এবং বিজেপি নরেন্দ্র মোদী যে ফ্যাসিবাদী শাসন, এই দুটোর অবসান করবে। আমরা বাংলা নেতৃত্ব দিই, বাংলার মানুষ রুখে দাঁড়াক, প্রতিবাদ এবং প্রতিরোধে সোচ্চার হোক। আমি অ্যাডভোকেট আনিসুর রহমান। রাজ্য সরকার দাঙ্গা লাগে, কোন জায়গায় যদি দাঙ্গা লাগে সরকার সেই প্রশাসন দায়ী, সেই এলাকার পুলিশ দায়ী, পুলিশ মন্ত্রী ইশারায় এই আইনটা পুলিশ মন্ত্রী নিজে সাজিয়েছেন। আমাদের দাবি কি, আমরা প্রথম থেকেই তো রাস্তায় আছি, যেভাবে আনিস খানকে হত্যা করা হয়েছিল ছাত্রদের বেলে, আনিস ছাত্রদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমরা তাদের বাড়ি বাড়িতে সংহতি দিচ্ছি, থানায় থানায় যে এফআইআর করছি, আমরা যদি জামিন না পাই তাহলে কি আমার পথে নামবেন? পথে দেখেন, সবাই আছে, আমার পথে আছে। স্টুডেন্ট বন্ড নির্দিষ্টভাবে আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা ইউনিটি করে এলাকায় 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 কর্মীদেরকে মানে বার্তা দিচ্ছি, আপনারা শান্ত থাকুন, শান্তি বার্তা দিচ্ছি এলাকায় এলাকায় ছাত্রদেরকে, মানে আমরা ঠিকভাবে সংযত করছি, চালাচ্ছি আমাদেরকে নিয়ে অন্যভাবে আমরা সেই কাজটা করছি। আমরা রাস্তায় আছি, আমরা কর্মীদের পাশে আছি, কর্মীদেরকে ফোন করে বার্তা দিচ্ছি যে আপনারা সাবধানে থাকুন, আইনের পথে চলবে, সেই সমস্ত আমরা এখান থেকে সত্যি একদম জয় হবে।